টেকনাফের নীলার ইউপি সদস্য জামাল হুসেনের সন্তান শাহ আজমের বিরুদ্ধে করা মাদক মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নীলার রঙ্গিখালী স্টেশন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আফসার মাহমুদের সঞ্চালনায় ইউপি সদস্য জামাল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ধারাভাষ্যকার রিদুয়ানুল ইসলাম রিমন রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাইদি নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অনেকেই মানববন্ধনে উপস্থিত বক্তারা শাহ আজমকে পলাতক আসামি করার প্রকৃত কারণ এর পিছনে কারা দায়ী কে তাদের উদ্দেশ্য কারা তাকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়ে তাকে এই মামলায় জড়িয়েছে তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান নিউজ টিটিএন